এই ছবিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গিয়ে এককোষী জীব, নাম অ্যামিবা। তো অ্যামিবা বিষয়ে তোমরা আগেও পড়েছ, অ্যামিবা কিভাবে এক কোষ দিয়ে সম্পন্ন তার জীবন প্রক্রিয়ার কার্যগুলো সম্পন্ন করে। তো এক কোষ দ্বারাই তাদের সমস্ত কার্য, বংশবৃদ্ধি, শ্বসন, যত কাজ আছে জীবন প্রক্রিয়ার জন্য, নড়াচড়া করা, বংশবৃদ্ধি, সব কার্যগুলো এক কোষ দ্বারা সম্পন্ন হয়। তো কাজ, জীবের অনুভূতি বৃদ্ধি, খাদ্য গ্রহণ করা, বর্জ্য করা, শ্বাস গ্রহণ করা, ত্যাগ করা, সব কিছু একটা কোষের দ্বারা সম্পন্ন হয়। তো এককোষী জীবের জীবন প্রক্রিয়া তোমরা এটা ভালো করে জানো, ঠিক আছে? আমি এখানে এককোষী জীব অ্যামিবাটা পিকচারে নিয়েছি তোমাদেরকে বোঝানোর জন্য কিভাবে তার কার্য সম্পন্ন করে, সব কার্য এক কোষ দ্বারা। তো এখন স্টুডেন্ট, আমি এককোষী জীবের বিষয়ে তোমাদেরকে বলেছি, একটা কোষ দ্বারা তাদের জীবনের যত সমস্ত কার্য সব সম্পন্ন করে। এখন দেখো, উদ্ভিদ, ঠিক আছে, উদ্ভিদ এবং প্রাণী, এরা হয়েছে বহুকোষী প্রাণী। তো অ্যামিবাকে আমরা দেখলাম একটা কোষ দ্বারা সম্পন্ন করে সব কার্য। এখন উদ্ভিদ এবং প্রাণী তারা কিভাবে সব কার্য সম্পন্ন করে এটা আমরা দেখি। এরা হচ্ছে বহুকোষী প্রাণী, যে উদ্ভিদ এবং প্রাণী এরা হচ্ছে বহুকোষী। এই বহুকোষী জীবন প্রক্রিয়া, জীবনের যত কার্যগুলো আছে, নড়াচড়া, বংশবৃদ্ধি, অনুভূতি, তারপরে জীবের বৃদ্ধি, খাদ্য গ্রহণ করা, ত্যাগ করা, শ্বাস গ্রহণ করা, সম্পন্ন কার্যগুলা কিভাবে সম্পন্ন করে এটা আমরা দেখব এককোষী এবং বহুকোষীর মধ্যে কিভাবে হয়। তো আগে আমরা এককোষী দেখে ফেলেছি, অ্যামিবা কিভাবে করছে, এখন বহুকোষী। এই বহুকোষীর মধ্যে দেখো, বহুকোষী অনেকগুলা কোষ দ্বারা গঠিত। তো এক একটা কার্য করার জন্য, যেমন নড়াচড়া করা, জীব উদ্ভিদ উদ্ভিদ না প্রাণী এক জায়গা থেকে অন্য জায়গায় নড়াচড়া করে, তত তাদের কোষ আর বংশবৃদ্ধির জন্য তাদের কার্য কতগুলা কোষ একসাথে সম্পন্ন করে বিভিন্ন কাজ। এখানে আমরা লিস্টের মধ্যে দেখতে পাচ্ছি বিভিন্ন কাজ করে একটা জীব। তো এই কাজগুলা করার জন্য অনেকগুলা কোষ একসাথে থাকে এবং এক কার্য সম্পন্ন করে। বৃদ্ধির জন্য এক ধরনের কোষ একসাথে থাকবে, সাজানো থাকবে এবং বংশবৃদ্ধির কাজগুলা সম্পন্ন করবে। খাদ্য গ্রহণের জন্য, খাদ্য গ্রহণ হজম করা, এইসব কার্যের জন্য এক এক ধরনের কোষ থাকবে। তো এক এক কাজের জন্য অনেকগুলা কোষ একসাথে কাজ সম্পন্ন করবে। যেমন বংশবৃদ্ধির জন্য যেগুলা কোষ থাকবে তারা অন্য কাজ করবে না, বংশবৃদ্ধিরই কাজ সম্পন্ন করবে। তো এই কার্যগুলা এক একটা অনেকগুলা কোষ সাজানো থাকবে আর তারা এই কাজগুলা একে কাজ সম্পন্ন করবে। তো বহুকোষী জীবে এইভাবে কাজ সম্পন্ন, যে কোষগুলা যখন একসাথে সাজানো থাকবে, একে সেম কাজ করবে, তাদেরকে কলা বলা হয়। বংশবৃদ্ধির জন্য এক কোষ সাজানো থাকবে, তারা একসাথে কাজ করবে, এটাকে কলা বলে। তো অধ্যায় 6 তোমাদের কলা বিষয়ে লেখা আছে, তো আমি এই কলা তোমাদেরকে পড়াবো। তো স্টুডেন্ট, কলা ক্লিয়ার হয়েছে তোমাদের? তো কলা হচ্ছে অনেকগুলা কোষের সমষ্টি, তারা এই সমষ্টিগুলো এক একটা কাজ সম্পন্ন করবে। তো উদ্ভিদ কলা এবং প্রাণী কলা একই ধরনের হয় না, ঠিক আছে, ডিফারেন্স, তাদের মধ্যে পার্থক্য আছে। তো উদ্ভিদ কলা, উদ্ভিদের মধ্যে কি কার্য, নড়াচড়া করতে পারে না উদ্ভিদ, একই জায়গায় থাকে, এবং তাদের যে বৃদ্ধি যেটা সারা জীবন হতে থাকে কিন্তু প্রাণীতে হয় না। তো উদ্ভিদ এবং দেখতে পাচ্ছি নড়াচড়া উদ্ভিদ প্রাণী করতে পারে, উদ্ভিদ করতে পারে না। আর উদ্ভিদের মধ্যে কি আছে, বৃদ্ধি সারা জীবন হয়, প্রাণীতে হয় না। তো উদ্ভিদের মধ্যে অনেকগুলা মৃত কোষ থাকে, মৃত অবস্থায়ও তারা কার্য সম্পন্ন করে উদ্ভিদের। তো এখন তোমাদের নেক্সট এই ভিডিওতে আমি কলা বিষয়ে
বললাম একটু, কলা কি? কলা হচ্ছে কোষের সমষ্টি, ঠিক আছে? কার্য মিলেমিশে তারাই কার্য সম্পন্ন করবে। তো তোমাদের নেক্সট ভিডিওতে থাকবে উদ্ভিদ কলা।